সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় যখন গিয়ে সেটেল হলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাকের নির্দেশে প্রায় টানা 16 থেকে 17 মাস নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে। ওই মসজিদ যে মসজিদকে মসজিদ আকসা বলা হয়, ওই মসজিদকে কেবলা বানিয়ে নামাজের নির্দেশ ছিল, কিন্তু আল্লাহর হাবিবের আকাঙ্ক্ষা ছিল আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দোয়া করতেন, আল্লাহ ও পরবর্তীকার আলাম বাইতুল্লাহর দিকে কেবলা করার মনে চাই, বাইতুল্লাহ বাইতুল হারামকে আমি কেবলা বানাবার মনে চাই, আল্লাহর ঘর বাইতুল্লাহ এমন এক ঘর যে ঘরের দিকে আবেগ থাকারই কথা। আল্লাহর হাবিবের আবেগের কারণ কয়েকটির মধ্যে একটি হল ওই মক্কা নগরীতে আল্লাহর হাবিব কাবা ঘরের পাশে তো জন্ম নিয়েছেন, জন্মস্থানের প্রতি মায়া মহাব্বত ভালোবাসা আছে না নাই, কম নাকি বেশি? আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে হাদিসের ভিতরে প্রমাণ হয় নবী সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন মক্কি জীবনে, দুইটা সময়ে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, একটি হলো তাইফের ময়দানে নবী যখন দাওয়াত নিয়ে হাজির হয়েছেন, তাইফের ময়দানে হাজির হওয়ার পর নিজের মানুষগুলাই পাথর মেরে 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 এমন রক্তাক্ত করে দিয়েছেন। যায়েদ ইবনে হারেসা বলেন পাথরগুলো নবীর গায়ের ভেতরে ঢুইকা চামড়া মোবারক পর নরম, গোশত মোবারক পর নরম, ওই পাথরগুলো আমার নবীর গায়ের ভেতরে গিয়া ঢুইকা যাইতো, লাগা থাকতো। যায়েদ ইবনে হারেসা বলে আমি পাথর আঙ্গুল দিয়া গুতা দিয়া নবীর শরীর থেকে বের করি আর এত রক্ত বের হয়, রক্ত এত বের হয়, আল্লাহর হাবিব একবার নয় দুইবার নয় তিন তিনবার অক্রম হয়ে মাটির উপর পড়ে যায়। আল্লাহর হাবিবের সবচেয়ে বেশি কষ্ট হয় ওই আপন মানুষগুলো যখন তাইফের ময়দানে আঘাত করে। দুই নম্বর সবচেয়ে বেশি কষ্টের কারণ হলো যখন মক্কা থেকে মদিনার থেকে নবী হিজরত করে মাতৃভূমি ফেলে যখন চলে যেতে হয় কাবা ঘরের দিকে তাকায় কান্দে, আর নবী বলে ওরে কাবা তোরে ছায়া যাওয়ার মনে চায় না, তোরে ছাড়বার মনে চায় না, কিন্তু আপন মানুষগুলোর যন্ত্রণা আপন মানুষগুলোর অত্যাচার জুলুমের কারণে থাকার কোনো সুযোগ হলো না। আমার নবী কাঁদে আর মক্কার কাবা ঘর ছেড়ে চলে যান, মাতৃভূমি প্রতি এত মায়া, এখান থেকে মুসলমানদের একটা সবক নিতে হবে, আমার দেশ প্রেম আমার ইমানের অঙ্গ, আমার দেশের স্বাধীনতা যদি কেউ গর্ব করতে চায়, আমার বাপ দাদা যেমন রক্ত দিয়ে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে স্বাধীনতা রক্ষার জন্য আমাদেরকেও মাঝে মধ্যে জীবন দিতে হবে, দেশের মহত্ত্ব আমার নবীর অন্তরেও ছিল কলিজা গড়া। এই আয়াতগুলো নাযিল হওয়ার কারণ বলতেছি, আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনার দিকে রওনা করেছে আর কাবা ঘরের দিকে তাকায় কান্দে, জন্মভূমির প্রতি এত মায়া এত মহব্বত এত ভালোবাসা, মদিনায় যাওয়ার পর ওখানে একা করে বলতে পারে না, যদিও আল্লাহ পাকের নির্দেশ বাইতুল মুকদ্দাসকে কিবলা বানায় নামাজ আদায় করেন, আল্লাহর হাবিব নামাজ পড়ে, কিন্তু মনে মনে আকাঙ্ক্ষা হলো ওই হারাম যদি আমার কিবলা হয়ে তো, ওই কাবা ঘর যদি আমার কিবলা হয়ে তো, মনের ভেতর আকাঙ্ক্ষা আমার নবীর, আমার নবীর আকাঙ্ক্ষা আল্লাহ পাক জানে কি জানে না, আল্লাহ পাক দেখে কি দেখে না, মায়ার নবীর অন্তর বড় আকাঙ্ক্ষা বাইতুল মুকাদ্দাসের দিকে, আমার নবী নামাজ আদায় করে বাইতুল মুকাদ্দাস কম দামি না, কারণ ওই বাইতুল মুকাদ্দাসটা ওইটা আল্লাহর ঘর,
ওই ঘাটটাকে কোন কোন ধর্মের লোকেদের উপর আল্লাহ পাকের নির্দেশ ছিল কেবলা বানানো। ইহুদি এবং খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানায় নামাজ আদায় করতেন। বাইতুল মুকাদ্দাসের কত দামি নয়, এই কত দামি জানেন? আল্লাহ পাকই বলেন, সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ। বাইতুল মুকাদ্দাস এত দামি মসজিদ যে মসজিদের চার পাশে বরকত আর বরকতে ভরা। জোরে কর সুবহানাল্লাহ। এমন কোন নবী নাই যেই নবী বাইতুল মুকাদ্দাসের নজর রাখে নাই। সবচেয়ে দামি দামি ফল এগুলো বাইতুল মুকাদ্দাসের আশেপাশে হয়, জেরুজালেম হয়। ওই মসজিদটাই ছিল মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহ ওই মসজিদের ব্যাপারেও সামান্য যদি কথা বলার সুযোগ হয় তাহলে এটুকুই বলি, বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন পয়গম্বর সুলাইমান নবীর যুগে, আর তৈরি করেছেন ওয়ার্কার হলো, কাজের লোক হলো, রাজমিস্ত্রি হলো জিন্নাতের দলের। বিশাল বড় পাথরের পাহাড়ের ফাইল কেটে কেটে এই মসজিদকে বানিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমানদের ঘর, মুসলমানদের মসজিদ, মুসলমানদের মসজিদ কার মসজিদ? কিন্তু ইহুদিদের চুখ পড়েছে সেই ঘরের উপরে। দখলের বারবার চেষ্টা চলতেছে, কিছুটা দখলেও আছে, কিন্তু মুসলমান বারবার জীবন দিচ্ছে, জীবন দেব আল্লাহর ঘর আমরা দেব না। সিদ্ধান্ত তো এমনই হওয়া উচিত, কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে আর বাইতুল্লাহর দিকে মন টানে, এটা হলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো বাইতুল্লাহ আল্লাহর ঘর, যে বাইতুল হারাম মক্কার যে ঘর, এই ঘর ইব্রাহিম আলাইহিস সালামের টেকলা ছিলেন। ইব্রাহিম নবী হলেন আমাদের পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এক জাতির পিতা হলো ইব্রাহিম, তাদের পিতা হলো ইব্রাহিম, তাদের নাম হলো মুসলমান। ইব্রাহিম নবী আলাইহিস সালামের কেবলা ছিল সে বাইতুল হারাম। আমার মনে একদিকে জন্মস্থান মনে করিয়া, আরেকদিকে ইব্রাহিম নবীর কেবলা মনে করিয়া, আর আল্লাহর শ্রেষ্ঠ ঘর বাইতুল হারাম এমন এক ঘর যে ঘরে এক রাকাত নামাজ আদায় করলে আমার নামায় লক্ষ রাকাত নেকির সওয়াব দেওয়া হয়। সর্বশ্রেষ্ঠ যে কাজটা করেছেন সেটি হলো আল্লাহ নবী চাইতেছেন বাইতুল হারাম কাবা হবে, আল্লাহ পাক নবীর চাওয়াকে পুরা করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য খানে কাবাকে কেবলা বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী চাইতেছে, কে চাইতেছে? যখন আল্লাহ নবী কেবলা ফিরাইয়ে ফেললেন, সেটাও আবার জোহর নামাজের সময়ে, যে মসজিদকে মসজিদে কেবলাতাইন বলা হয়, একই মসজিদের ভেতরে এক মসজিদে নামাজ পড়তেছে জোহরের নামাজ। কিসের নামাজ মনে রাখবেন? কিসের নামাজ? জোহর নামাজ। আপনি এখন থেকেই বাইতুল হারাম কাবা ঘরকে কেবলা বানিয়ে ফেলেন, রসুল নামাজের ভেতরেই ঘুরে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে কাবা ঘরকে কেবলা বানিয়ে ফেলেছেন। এজন্য একই নামাজের মধ্যে চার রাকাতের দুই রাকাত করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, বাকি দুই রাকাত করেছেন বাইতুল হারামের দিকে। যার জন্য এই মসজিদকে বলা হয় মসজিদে কেবলা তাইয়্যিবা।